আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ, আপনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাকে আলেম সমাজের পক্ষ থেকে ধর্ম উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আমরা দেখেছি আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা মন্দির পাহারা দিয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র শিবির হেফাজত ইসলাম এরা মন্দির পাহারা দিয়েছে। ডক্টর আফমা খালিদ, আপনার কাছে অনুরোধ, আমার দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নিরাপদ নয়, স্বৈরাচারী হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া মাওলানা রুহুল আমিন, যেখানে হাসিনা কওমি হত্যাকারী সেখানে মাওলানা রুহুল আমিন তাকে কওমি জননী উপহার দিয়ে কওমি ছাত্রছাত্রী শিক্ষকদের সাথে এবং শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন, এই ব্যক্তিটা তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, এই ব্যাপারে আপনার পদক্ষেপ দ্রুত আশা করছি, জাতি আপনার কাছে সঠিক পদক্ষেপ দেখতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা দেখতে পাচ্ছি ইসলামী ফাউন্ডেশনের যিনি ডিজি, তিনি তো আসলে ইসলামী ফাউন্ডেশনের ডিজি থাকার যোগ্য নয়, সে তো স্বৈর শাসকের সময় নিয়োগপ্রাপ্ত ডিজি, একে দিয়ে অন্তত, আর যাই হোক এদেশের ইসলামী ফাউন্ডেশন তো চলার কথা নয়। আমরা আশা করি কোটি কোটি মুসলমানদের দাবি হলো ইসলামী ফাউন্ডেশনের ডিজি সহ ইসলামী ফাউন্ডেশনে স্বৈরাচার হাসিনা নিয়োগকৃত বিগত 15 বছরের নিয়োগকৃত যারা, তাদেরকে অতি সত্বর যে কোনোভাবেই হোক তাদের ব্যাপারে যৌক্তিক পদক্ষেপ নিয়ে ইসলামী ফাউন্ডেশনকে ঢেলে সাজানোর জন্য অনুরোধ করছি। ইসলামী ফাউন্ডেশন হবে মুসলমানদের, ইসলামের পক্ষের শক্তিদের, কওমির, আলিয়ার, জামায়াতের, শিবিরের, বাংলাদেশের মুসলিম অধ্যুষিত এই দেশের মুসলমানদের হবে ইসলামী ফাউন্ডেশন, বিএনপি, জাতীয়তাবাদী দল, হেফাজত ইসলাম। কিন্তু এখনো যদি স্বৈরাচারের দোসর আর প্রেতাত্মারা বাইতুল মোকাররম দিয়ে ঘুরে বেড়ায়, আর এইদিকে যদি ইসলামী ফাউন্ডেশনকে নিয়ন্ত্রণ করে, তাহলে এটা মুসলিম জাতির জন্য লজ্জাজনক। হ্যাঁ, পরিষ্কার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের মধ্যে মুসলমান নেই তা নেই, তা তো না, অবশ্যই আছে, ভালো মানুষও আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু স্বৈরাচারী হাসিনা তার প্রত্যেকটি সেক্টরে তার প্রেতাত্মার দোসরদেরকে নিয়োগ করে দিয়ে এই দেশের এমন কোন সেক্টর নেই যেটাকে কলুষিত করেনি। অতএব ইসলামী ফাউন্ডেশন নিঃসন্দেহে কলুষিত একটি প্রতিষ্ঠান হয়ে আছে এখনো, এর কলুষিত মুক্ত করে দ্রুত পবিত্রময় একটি ইসলামী ফাউন্ডেশন আমরা দেখতে চাই, আমরা প্রত্যাশা করি। আফমা ডক্টর খালিদ স্যার, আপনি এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নেবেন বলে এদেশের ইসলাম প্রিয় মানুষগুলো দেখতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।